নমস্কার বন্ধুরা, মিশা ধীরে এসেছেন, আপনাদের অনেক অনেক স্বাগত। শীতকালে তো অনেক পিঠে বানিয়ে আপনাদের দেখিয়েছি, তো আজকে একদম পুরো নতুন ধরনের আরেকটা পিঠে বানাবো। পিঠেটার নাম হচ্ছে কি বলুন তো, ফুল পিঠে। আজকে ফুল পিঠে বানাবো। এই দেখুন, হাতে রয়েছে চালের গুঁড়ো আর এখানে পাটালি আর তেল। মাত্র এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে এই ফুল পিঠে, আর খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো কিভাবে বানাই এই ফুল পিঠে, তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি আমাদের ফুল পিঠে। জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো জলের মধ্যে, চালের গুঁড়ো দেব। দিয়ে এবার ভালো করে একদম পাক দিয়ে নিতে হবে। ভালো করে একদম চালের গুঁড়োটা আমি নেড়ে নিয়েছি, এই দেখুন খুন্তির গায়ে লেগে যাচ্ছে, কি হয়ে গেছে দেখুন একদম। এইভাবে যখন একদম চিট হয়ে যাবে তখনই মনে করতে হবে চালের গুঁড়োটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে একদম জলের সাথে। তো এবার আমি নামিয়ে নেব। ভালো করে এবার আমি চালের গুঁড়োর ডোটা মেখে নেব। ভালো করে একদম ঠেসে ঠেসে আর একটু মেখে নেব। এই দেখুন ভালো করে আমি একদম মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি করে নেব। এই যে টোটাল 6টা মতন লেচি করে নিয়েছি, লেচিগুলো এবার বেলে নেব। এবার বেলে নেব, এই যে বেলে নিলাম, এই যে এরকম হবে একদম। এখানে একটা কৌটোর ঢাকনা নিয়েছি, এই মাপে সব কেটে নেব গোল করে করে। এবার এক একটা একদম এরকম করে ফোল্ড করে দেব। এই দেখুন এইভাবে একদম সবকটা একই মাপে করে করে। এবার একসাথে এরকম করে তুলে নেব। এবার আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে একটুখানি এরকম করে দেবো এক পাশ, এই পাশে একটু এরকম চেপে দেব। দিয়ে সব মুখগুলো দিয়ে এইভাবে ভাবে জুড়ে দেবো। এই দেখুন প্রত্যেকটা পাপড়ি একদম এইভাবে সেট করে দিতে হবে।
সবটাই একদম হাতের মধ্যে করতে হবে। এই দেখুন, দিয়ে মুখটা এরকম জুড়ে দিতে হবে। এই দেখুন, একদম হাত দিয়ে দিয়ে সব কটা পাপড়ি একদম জুড়ে দিয়ে একটা ফুলের মতন শেপ নিতে পারে। মাথাটা কিন্তু টিপে দিতে হবে, তা না হলে কিন্তু যদি না প্রেস করে দেন মাথার কাছটা, তাহলে কিন্তু পাপড়িগুলো ছাড়িয়ে যাবে। ফুল ধরে বসিয়ে দেবো এবার। এই দেখুন আর একটা নিয়েছি, নিয়ে এরকম মুড়িয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম, এই যে আরেকটা দিয়ে দিলাম। এবার এগুলো তুলে নিয়ে এইভাবে আবার সেই চামচ দিয়ে একটু চাপ দিয়ে দেবো এরকম, এপাশেও ঠিক তাই সেম দিয়ে এভাবে সবকটার ধার একদম মুড়ে দিতে হবে। এই দেখুন প্রত্যেকটা সাইড কি সুন্দর একদম মুড়ে যাচ্ছে, দিয়ে এরা মাথার কাছে একটু টিপে দিতে হবে এইভাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এখানে রেখে দেবো, আমার তো বানাতে বেশ মজা লাগছে। একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এইভাবে নিতে হবে, এইভাবে উল্টে দিয়ে চামচ দিয়ে একটু দাগ দিয়ে দিতে হবে, দিয়ে এইটা দিয়ে আবার এই পাশটা এইভাবে প্রেস করে দিতে হবে, দিয়ে প্রত্যেকটা পাশ একদম এইভাবে হবে মুড়ে দিতে হবে। এই দেখুন হালকা হালকা করে টেনে টেনে নিয়ে এসে টিপে দিতে হবে। দিয়ে এইভাবে এই দেখুন এটাও একদম হয়ে গেল। বন্ধুরা বানাতে বানাতে একদম এক থালা পিঠে এদিকে বানানো হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন এই একটা বানানো হয়ে গেল, একদম সব পিঠে বানিয়ে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, একদম পুরো ফুলের মতো। কড়াইতে দিয়ে দেবো এবার জল, অল্প করে জল দিলাম, পাটালি দিয়ে দেবো। এই পাটালিটা গলে যাবে, আর ভালো করে জাল দিয়ে একটা ঘন কিন্তু পাটালির রস বানিয়ে নিতে হবে। এই দেখুন, এই দেখুন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাচ্ছে, আর এই পাটালির রসটা কিন্তু জাল দিয়ে একটু ঘন টাইপের করতে হবে, বেশি কিন্তু পাতলা রাখলে হবে না। এই দেখুন তার একটু জাল দিয়ে নেব, এই যে রসটাই ভালো করে জাল দিয়ে নিয়েছে, এই দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, এটা রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, এবার আমি ফুলপিঠে গুলো ভেজে নেব। একদম কাঞ্চন ফুলের মতো দেখতে হয়েছে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, কাঞ্চন ফুল কারা কারা দেখেছেন জানি না, সাদা রঙের হয়, একদম পুরো এরকমই হয় দেখতে। আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে, বেশি করে কিন্তু দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু সব একদম ভাজা হয়ে গেছে, দেখেছেন? এরকম ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগবে, চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো আমি আজকে পিঠে হিসাবেই করছি, রসের মধ্যে দিয়ে দিলাম, এরকম থাক। দিয়ে দিলাম, এবার এগুলো ভাজা হোক।
এইভাবে দিয়ে দেবো। এগুলো খেতে যে কি ইয়ামি হয় বন্ধুরা, সে কি বলবো, ক্রিপসি ক্রিপসি হবে, আবার রসালোও হবে। বেশি কিন্তু দিয়ে রাখো, রেখে দেওয়া যাবে না, একদম সঙ্গে সঙ্গে প্লেটে তুলতে হবে। গেল কাঞ্চনফুল, কাঞ্চনফুল হয়েছে একদম। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। এই পাশটা ভাজা হবে, এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। তেল থেকে কিন্তু ভালো করে একদম ছেঁকে নিতে হবে। দারুণ হচ্ছে বন্ধুরা দেখতে, একদম একদম ফুল, কাঞ্চন ফুল, কাঞ্চন ফুলের মতো ফুল ফিটে বলে এটাকে। এইভাবে তুলে তুলে রাখবো, একটা খেলেই একদম মন শান্তি, একদম মুসমুসে, এদিকে ফিটে দারুণ দেখতে হয়েছে, একদম দেখতে দেখতে একদম সব ফিটে ভাজা হয়ে গেল। এই দেখুন একদম কি সুন্দর হয়েছে, দেখুন কড়ার মধ্যে কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন, দেখেছেন কি সুন্দর লাগছে, একদম পুরো ফুলের মতো। এই দেখুন একটা তুলে দেখাই, দারুণ দেখতে লাগছে কিন্তু একদম। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এই গুঁড়টা ভালো করে এই পিঠের ভিতরে দিয়ে দেবো, খুব সুন্দর দেখতে লাগছে একদম ফুল। এই পাপড়ির ভিতরে এই গুঁড়টা ঢুকে গেছে, আর যখন কামড় দেবে তখন একদম দারুণ লাগবে। ব্যাস হয়ে গেল সব পিঠে দেওয়া, বন্ধুরা তো দেখলেন তো কত সহজে একদম পুরো ফুল পিঠে তৈরি হয়ে গেল। এই দেখুন, দেখেছেন প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার খাওয়া যাক, দারুণ হয়েছে কিন্তু, একদম কিচ্ছি কিচ্ছি, একদম ফাটাফাটি। এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা কিপসি। এই দেখুন দারুণ দারুণ, এই ধরনের কিন্তু রসটা বানাতে হবে, একদম পুরো রসগোল্লার রসের মতন কিন্তু, বা কোনো মিষ্টি রসের মতন ওরকম কিন্তু পাতলা করলে হবে না, তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে, এরকম ঘন টাইপের রস বানাবেন। দারুণ হয়েছে কিন্তু, আর শুধু চালের গুঁড়ো দিয়ে একদম ময়দা দেবেন না যেন। বন্ধুরা যা হয়েছে না, কেমন লাগছে? দারুণ দারুণ, পিঠে মানেই চালের গুঁড়ো, তাই যে কোনো পিঠে হোক না কেন সেরা লাগছে, সেরা একদম দারুণ। যদি বাড়িতে এই শীতকালে কোনো অতিথি আসে, তাদের যদি কোনো স্পেশাল পিঠে যদি এটা খাওয়াতে চান, তো অবশ্যই এইটা বানাবেন। এটা একদম পুরো সেরা সেরা পিঠে, মানে দেখতে ফুলের মতো, দেখতে যেমন অসাধারণ, খেতেও তার থেকে ভালো, একটা খেলে হবে না। এরকম পিঠে বানিয়ে যদি নতুন জামাইয়ের পাতে দেওয়া হয়, প্লেট সাজিয়ে ফুল পিঠে, জামাই একদম খুশিতে ভরে যাবে। যাদের শীতকালে বিয়ে, অবশ্যই কিন্তু এরকম পিঠে বানাবেন, বানিয়ে জামাইদের খাওয়াবেন, দেখবেন দারুণ হবে। মাকে একটা দিলাম, আমি একটা নিচ্ছি, মানে এত সুন্দর হয়েছে। আর পাপড়িগুলো দেখুন গুড়ের ভিতরে, দারুণ দারুণ। তো বন্ধুরা এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মিশাস ভিলেজ কিচেনের ভিডিও দেখে শীতে অন্তত একবার এই ফুল পিঠেটা বানিয়ে খাবেন, এটা একদম পুরো অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে, কোনো রকম আহামরি কিছুই লাগবে না, শুধু চালের গুঁড়ো আর একটু গুড় পাটালি, আর তার সাথে একটু সাদা তেল, ব্যাস তাহলেই পিঠে রেডি। আর যদি আপনারা মনে করেন যে গুড় মানে পাটালি জাল দেবো না, তাহলে যে ঝোলা, যে মৌ ঝোলা, যে গুড় পাওয়া যায় যেটা,
এই গুড় কিনে এনে তার মধ্যেও ভিজিয়ে দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিডিওস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।